আজকে করে দেখাবো পটলের দুর্দান্ত স্বাদের দোলমা রেসিপি। আজকের এই রেসিপিটি অন্যান্য যে কোনো রেসিপি থেকে একটু ভিন্ন, খেতেও যেরকম অন্যরকম লাগবে আর টেস্টের ক্ষেত্রেও ভিন্নতা আসবে। আজকের এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি শুরু থেকে দেখা যাক, সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে আমি এখানে 6 থেকে 7 পিচের মতো পটল নিয়েছি। ভালোভাবে একটি ছুরির সাহায্যে এভাবে উপরেরটা কভার ফেলে নিচ্ছি। আমি যদি খোসা ছাড়িয়ে নেই তাহলে পটলটা একদম পাতলা হয়ে যাবে এবং এটা রান্না করার আগেই গলে যাওয়ার পসিবিলিটি থাকবে, দেখতেও সুন্দর লাগবে না। তাই উপরের যে কভারটা সবুজ কালার সেটা আমি এভাবে ফেলে দিয়েছি, খোসা ছাড়ানোর প্রয়োজন নেই। আর ভিতরের যে বিচি সেগুলো আমি একটি ছুরির সাহায্যে বের করে নিচ্ছি। চাইলে আপনারা এভাবে ছুরির সাহায্যে বের করতে পারেন, আরেকটি ওয়ে আমি দেখাচ্ছি একটু পরে। বিচিটা বের করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য সহকারে বিচিগুলো ভালোভাবে বের করে নিলেই খুব সহজেই তৈরি করা যাবে। ছুরি দিয়ে কাজটা করার ক্ষেত্রে একটু রিস্ক হয়ে যায়, তাই আমি দ্বিতীয় যে পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো সেটা অনেক বেশি সহজ এবং কোনো রিস্ক থাকবে না, এই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি। আমার এটা মোটামুটি করা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর এভাবে করতে পারেন খুব সহজেই। আমরা যে রান্না করার সময় হাতল ইউজ করি, স্টিলের হাতল, সেটার যে ধরার জায়গাটা মানে পেছন সাইড, সেটা দিয়ে খুব ভালোভাবে এভাবে ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা বের করে নেওয়া খুব সহজ। এতে করে এটা কানা হওয়ার অথবা ফেটে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না এবং পটল দেখতেও বেশ সুন্দর থাকবে। এটা ভিতরে খুব ঢুকানো ইজিলি কোনো ব্যাপার না, একদম খুব ভালোভাবে ক্লিন হয়ে গিয়েছে, দেখতেই পেলেন খুব ইজিলি। ছুরি দিয়ে কাজটা করা যতটা কঠিন, এটা দিয়ে করা ঠিক ততটাই সহজ, আপনারা এইভাবে করতে পারেন। আর স্টিলের এই হাতলটা সরু হওয়ার কারণে এটা ভিতরে ঢুকানো কোনো ব্যাপার না। এখন আমি যাচ্ছি ভিতরে যে পুর ইউজ করব সেই পুরের জন্য। এখানে চিকেন কিমা নিয়েছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1/2 টিস্পুনের মতো মরিচ গুঁড়া, আর নিয়ে নিয়েছি 7 মতো লবণ, 1/2 টিস্পুনের মতো আদা বাটা, আর হচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তাতে করে মুরগির মাংসের যে এক্সট্রা একটা স্মেল রয়েছে সেটা অনেকেই পছন্দ করেন না, সেই স্মেলটা দূর করার জন্য লেবুর রসটা ইউজ করতে পারেন। তারপর খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, অবশ্যই ম্যারিনেট করে 10-15 মিনিট ওয়েট করে তারপর এটা ভরে নিতে হবে পটলের ভিতরে। আর পটলের ভিতরের কাজটা ঢুকানোর জন্য আমি সেই হাতলটাই ইউজ করছি যেটা দিয়ে আমি পটলের ভিতরের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এটা দিয়ে কাজটা করার কারণে খুব ইজিলি এটার ভিতরে ঢুকানো যাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পটল আমার রেডি হয়ে গিয়েছে, তারপর আমি এখানে 1 কাপের থেকে কিছুটা কম তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ। তারপর এখানে পুর ভরা পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো এটা ভেজে নেব। লবণ দেওয়ার কারণে খোসাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, আপনারা অবশ্যই চেষ্টা করবেন লবণটা দিয়ে নিতে। তাহলে উপরের সাইডে লবণ লেগে থাকার কারণে উপরের সাইডটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কালার যখন পটলের সবুজ কালার হয়ে যাবে, কিছুটা সবুজ থাকা অবস্থাতে এটা নামিয়ে নিচ্ছি, তাতে করে পটলের দোলমাটা দেখতে ভালো লাগে। একই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সব কিছু 2-3 থেকে 4 পিসের মতো করে দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 টিস্পুনের মতো, পেঁয়াজ, জিরে, রসুন বাটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া। আমি আজকে এখানে কোনো ধরনের
কুচি পেঁয়াজ ইউজ করছি না, এক্সট্রা কোনো পেঁয়াজ ইউজ করছি না, পেঁয়াজটা আমি বাটা ব্যবহার করেছি, এখানে কোনো আস্ত মশলা ইউজ করিনি। পেঁয়াজ কুচি দিলে সেটা গ্রেভির মধ্যে ভালোভাবে মিশতে সময় লাগে এবং দেখতেও ভালো লাগে না। বিশেষ করে পটলের দোলমা রেসিপিতে আমি এটা পছন্দ করি না, তাই পেঁয়াজটা আমি বেটে ইউজ করছি। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর পেঁয়াজ বাটা দেওয়ার কারণে গ্রেভিটা একদম মিশে যায়, যেটা পেঁয়াজ কুচি ধরা সম্ভব না। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ আমি রেসিপির মধ্যে কিন্তু দুইবার অলরেডি লবণ ইউজ করে ফেলেছি। আর এখানে আরেকটা টিপস দিচ্ছি, যেহেতু আমি মাংসের কিমা ইউজ করেছি পটলের দোলমাতে, আর মাংসের ফ্লেভারটা আনার জন্য অল্প কিমা আমি রেখে দিয়েছি, 1 টিস্পুনের মতো কিমা আমি এটার সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তাতে করে মাংসের ফ্লেভারটা মশলার মধ্যে থাকে এবং রান্নাটা খুব টেস্ট হয়। পটলের ভিতরে তো চিকেন কিমা রয়েই গিয়েছে, তারপরও এক্সট্রা এভাবে একটু কিমা মাংসের মধ্যে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার কারণে পটলের দোলমা রেসিপিটা অনেকাংশেই বেড়ে যায়, আর এটার টেস্টটাও কিন্তু বেড়ে যাওয়ার কারণেই এটা ইউজ করেছি। আপনারাও এভাবে করে দেখবেন। মশলার সাথে ভালোভাবে পটলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সামান্য পানি ইউজ করছি আমি, এখানে প্রায় 1 কাপের থেকে কিছুটা কম পানি ইউজ করেছি, বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই, অল্প পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। কারণ হচ্ছে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় 50% কুক হয়ে গিয়েছে, তাই সময় খুব কম লাগবে। হয়ে আসার আগে সামান্য গরম মশলার গুঁড়ো ইউজ করছি, আর গরম মশলার গুঁড়াটা ইউজ করার পরে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও বেড়ে যাবে। নেড়ে চেড়ে মিনিট খানেক রান্না করব, তারপর দমে রেখে দিব কিছুক্ষণ, ঢাকনা দিয়ে ঢেকে এখন 2-3 মিনিটের মতো দমে রেখে দিব, তারপর এটা সার্ভ করব। এই তো পটলের তেল উপরে ভেসে চলে এসেছে, এটা হয়ে গিয়েছে, এখন এটা গরম গরম সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন, দেখতে যেরকম খুব কালারফুল হয়েছে এবং দুর্দান্ত মনে হচ্ছে, খেতে বেশি ভালো ছিল। আর আপনারা যদি এভাবে ট্রাই করেন বাসায়, অবশ্যই এটার ফ্যান হয়ে যাবেন। অবশ্যই বাসায় ট্রাই না করলে একবার ট্রাই করে দেখুন, গরম ভাত অথবা গরম পোলাওয়ের সাথে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটার টেস্ট অন্যান্য যে কোনো রেসিপি থেকে একটু ভিন্ন, খাবারে নতুনত্ব আনতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে এরকম নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।